গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল গাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করছি, বাড়িতে আর টাইম পেলাম না, কারণ উঠেই রেডি হলাম, একটু দুধ টুধ খেয়ে বেরোলাম। আর আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার ইউএসজি রয়েছে, বাপরে কি রোদ, ইউএসজি রয়েছে, সেটা রিজনটাও বলেছিলাম যে বেবির গ্রোথ কম মনে হচ্ছে, ওই জন্য একটা ইউএসজি ডপলার ইউএসজিটা দিয়েছে ডক্টর, তো ওটাই করাতে যাচ্ছি। আরও কয়েকটা টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট আছে, তো আপাতত 9টার থেকে তো রয়েছে, এখন দেখা যাক। 9টার সময় গিয়ে সেই বসেই থাকতে হয় আমাদেরকে, তাও যেতে হবে টাইমে। তো আরও কয়েকটা জিনিস ডক্টর বলেছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এই টাইমে, ওগুলো একটুখানি খেয়াল রাখা, তো ওইগুলো বলেছে, ওগুলো কালকের ভিডিওতে, আর যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম ওই জন্য আর বলা হয়নি। কাল রাতে কিছু খাইও নি, ইভেন বাইরে যেটুকু নুডলস ওসব খেয়েছি ওই খেয়ে হয়ে গেছে, নিয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকে এসে সব কিছু বলবো ডিটেলসে। আজকে প্রচণ্ড হেক্টিক ডে যাবে, সকাল থেকেও ওইদিকে ব্যস্ত, আবার বিকেলেও বেরোনোর আছে, ওর কেনাকাটা ওইসব করার আছে, তো এইগুলো রয়েছে। আপাতত আমি তোমাদেরকে খালি জাস্ট জানিয়ে দিলাম, এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখা যাক কখন ফাঁকা হই। আমার হঠাৎ করে একটা জিনিস মনে পড়লো, তোমরা, আমি তোমাদেরকে অনেককেই জিজ্ঞেস করছিলাম যারা আসানসোলে থাকো এখন, তো যেহেতু এই দুদিন আগে খুব বৃষ্টি হয়েছিল, একদম আসানসোলে পুরো বন্যা হয়ে গেছিল, তো আমি কয়েকজনকে মেসেঞ্জারে জিজ্ঞেস করছিলাম যে কীরকম কী অবস্থা আসানসোলের, তো তারা বললো যে বাড়িতে জল ঢুকে গেছে, খুব খারাপ অবস্থা। আমাকেও জিজ্ঞেস করছিল দুর্গাপুরের কী অবস্থা, তো তোমাদেরকে বলে দিই যে যারা জিজ্ঞেস করছিলে, দুর্গাপুরে কিন্তু এরকম কিচ্ছু হয়নি, দুর্গাপুরে মানে কিছু বুঝতেই পারিনি আমরা এদিক দিয়ে, সত্যি দুর্গাপুরের আসানসোলেও কিছু বোঝা যায় না। আমি তো ওখানে ছোটো থেকে বড় হয়েছি জন্ম থেকে, বাট আসানসোলে কোনো দিন ওরকম দেখিনি, তো আমার মা বাবাই দেখেনি, আমার মা বাবাই অবাক। তো দুর্গাপুরে কিন্তু কিচ্ছু হয়নি, মানে এটা সত্যি অবাক জিনিস, বৃষ্টি তো ওখানেও যা হয়েছে এখানেও তাই হয়েছে, বাট দুর্গাপুরের কলকাতাতেও তো যেরকম ওই একই অবস্থা, বাট দুর্গাপুর একদম সেফ ছিল। চলো আমরা চলে এসেছি, ও আকাশে, হ্যাঁ এখানে রেখে দাও। তো চলো আমরা চলে এসেছি, জলের বোতল, জলের বোতল, জলের বোতল নিয়ে নাও, হাতে রাখ, দামি কষ্ট ধরবো, গাড়িটা ঠিক করি, গাড়িটা পুরো রাস্তায় অর্ধেক উঠে আছে, ও একটু দেখবো, দেখবো এটা ধরো, এটাও পকেটে রাখো, তোমার কিছুই মনে থাকে না, এখনই লক করছো কিনা সেটাও মনে থাকে না, আরে ওখানে স্বেচ্ছায় গিয়ে ব্লাড দাও বলে দেয়, তো আমার ইউএসজি হয়ে গেছে, নিয়ে একটুখানি প্রবলেম রয়েছে, তো সেটা বাড়ি গিয়ে বলবো, এখন কিছু বলছি না, মানে প্রবলেমও নয় সেটা, কি বলবো, প্রবলেমই বলো, জানি না, ডক্টরকে দেখালে বোঝা যাবে, ডক্টরের সাথে কনসাল্ট করলে বোঝা যাবে, তবে হ্যাঁ ডক্টরকে ইমিডিয়েট কনসাল্ট করতে বললেন, এখানকার যিনি ডক্টর ইমিডিয়েটলি কনসাল্ট করতে বললেন, ওই জন্য আধ ঘন্টার মধ্যে রিপোর্টও দিয়ে দেবেন, তো সেই জন্যই আমরা আর বাড়ি যাচ্ছি না, আধ ঘন্টা দেরি হয়ে যাবে, এবার দেরি হলে আবার তখন যদি না দিতে চায় বা কিছু, সেই জন্য আমরা এই পাশেই একটা ছোটো রেস্টুরেন্ট রয়েছে ওখানে এলাম, যে একটুখানি কিছু একটু খেয়ে নিই, সকালবেলা কিছু খেয়ে আসিনি, দুধ বিস্কিট খেয়ে এসছি, তো ইডলি এসবই খাবো, অয়েলি কিছু নয়, জাস্ট সকালবেলায় ব্রেকফাস্ট যেরকম হয় ওরকমই ইডলি ধোসা একটু খেয়ে নেব, যাতে আপাতত এখন কিছুক্ষণ যদি আধ ঘন্টার জায়গায় যদি এখন এক ঘন্টা লাগে সেটাও যাতে বসে থাকতে পারি, তো খেয়ে নিয়ে আবার ওখানে গিয়ে বসতে হবে,
ওই জন্য ভাবলাম বলে দিই তোমাদেরকে। তারপরে রিপোর্টটা কি আসছে ডক্টরকে আজকেই হয়তো দেখাতে হবে, বা যদি ডক্টরকে, আরে বাপরে বাচ্চারা যেখানে যাবে, তো ডক্টর যদি আজকে দেখাতে বলেন তাহলে দেখা যাক, আর যদি হোয়াটসঅ্যাপ করলে হয়ে যায় তাহলে সেটাই দেখা যাবে। আর আজকে আজকে তুমি তুমি বলো, আজকে আমি ওকে ডক্টরকে বলে ওকে ভেতরে ইয়ে করে ঢোকার ব্যবস্থা করে দিয়েছিলাম। হ্যাঁ দেখলাম, কিন্তু ডক্টর যেটা বললেন সেটাতে একটুখানি একটুখানি টেনশন লাগছে এখন। ডক্টরকে আমাদের মানে মেন ডক্টর ওনাকে বলতে হবে, তো সেটাই এখন একটা চিন্তার বিষয়। এখন দেখি রিপোর্টটা, রিপোর্টটা দিলে পরে ডক্টরের সাথে যতক্ষণ না কথা বলছি ততক্ষণ এখনও কিছু ইয়ে করতে পারছি না আর কি। মানে দেখার আনন্দটা অতটা ইয়ে, হ্যাঁ ওটা শুনে আমার অতটা ইয়ে হয়নি, তাও মানে আমি দেখলাম খুব অতটা স্পষ্ট নয়, কিন্তু ওই আর মানে আমার মাথার এরিয়াটা দেখলাম, মুখ চোখগুলো স্পষ্ট নয়, জাস্ট মুখটা নাড়ছিল এরকম এরকম সাইড ওয়েজ করে, তো ওটাই ওটাই দেখলাম। কিন্তু কথাটা আমার কথার ডক্টরের কথাটা শুনে আমার টেন্স হয়ে গেছে, আমার এখনো ওটার আর ইয়ে হয়নি, ওইটা ওইটার এক্সাইটমেন্টটা মানে যেটা হওয়ার দরকার ছিল সেটা হয়নি, সেটা আমি বুঝতে পেরেছি। আর আমিও ওই জন্য এবারে দেখার জন্য আর ইয়ে করিনি, আমি ও খালি ওর কথা বলেছিলাম, তো বললো হ্যাঁ হ্যাঁ এই ডক্টর খুব ভালো ছিলেন, অন্য এর আগে কোথাও তো কেউই হ্যাঁ করেনি। তো যাই হোক, আগে প্রবলেমের সলিউশনটা হোক, তাহলে সব কিছুই ভালো লাগবে। তুমি দেখি খাবার হয়তো আনবে, এখনই খেয়ে নিয়ে একটু, এনার্জি একদম নেই, এরপর খেয়ে রিপোর্ট নিয়ে তারপরে আমি রিপোর্টে অ্যাকচুয়ালি কী বেরোলো সেটা তোমাদেরকে জানাবো। বলেছিলাম যে ইউএসজি রিপোর্টটা পাওয়ার পর তোমাদেরকে জানাবো, বাট ইউএসজি রিপোর্টটা হাতে পাওয়ার পর সিচুয়েশনটাই অন্যরকম হয়েছিল, আমরা অত্যন্ত টেনসড হয়ে পড়েছি, তো সেজন্য আর জানানো হয়নি, বাট স্টিল তোমাদেরকে তো জানাতেই হবে। সেই জন্যই রাত এখন 11টা বাজে 11টার সময় শ্যুট করতে বসলাম, আবার গোটা দুপুরটা এইসব টেনশন নিয়েই গেল। তো আসল ব্যাপারে আসি, অ্যাকচুয়ালি রিপোর্টে যেটা এসছে সেটা দেখে সত্যি মানে কী করবো কিছু বুঝতে পারছি না, আমার মাথা তো কাজ করছেই না, ও আমাকে সমানে মানে ইয়ে করছে, টেনশন করছি বলে বকছে, বাট ও বুঝতে পারছে না যে আমার কতটা টেনশন হচ্ছে। তো যাই হোক, আসল কথাটা বলি, সেটা হচ্ছে যে রিপোর্টে তো বললাম যে যেটা অ্যামনিওটিক ফ্লুইড যেটার মধ্যে বেবি থাকে সেটাই কম আছে, আর বেবির গ্রোথ 4-5 উইকস পিছিয়ে, মানে এক মাসেরও বেশি টাইম ধরে হয়তো বেবির গ্রোথ হয়নি। তো সেটা ডক্টর কালকে একটুখানি গেস করলেন, পেটে হাত দিয়ে একটুখানি ইয়ে করে তারপরে উনি বললেন ইউএসজিটা করতে। তো যাই হোক, করার পর রিপোর্টেও এটাই এসছে। এবার ব্যাপার হচ্ছে যে রিপোর্টটা যখন আমরা হাতে পেলাম তখন ও সঙ্গে সঙ্গে ডক্টরকে কল করছে, বাট ডক্টর কিছুতেই ফোন ধরছিলেন না, এবং তারপরে যখন কথা হলো কালকে একটা অলরেডি ডক্টর যেটা মানে ডক্টর ভেবেছেন যে হ্যাঁ গ্রোথ কম আছে সেই হিসেবে একটা ওষুধ দিয়েছেন, সেই ওষুধটাও তার সাথে পাওয়া যাচ্ছে না। এবার ও ডক্টরকে হোয়াটসঅ্যাপে সব রিপোর্ট পাঠিয়ে দিয়েছে, বাট ডক্টর তখনও দেখেননি। তো ফাইনালি যখন ডক্টরের সাথে কথা হলো ডক্টর বললেন যে এটা কোনো ব্যাপার না, আর ও রিপোর্টের হাফ কথা বলেছে, হাফ কথা ডক্টরকে বলেইনি। তো সেক্ষেত্রে কী হয়েছে, ডক্টর এবার ডক্টর বলছেন জল খেতে বলুন, জল খেলেই ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, আর ওষুধটা খেতে বলুন, আর আমি রিপোর্টগুলো দেখে আমি জানিয়ে দেবো একটু পরে। এবার ও বললো রিপোর্টগুলো দেখে যদি 5টার মধ্যে ডক্টর কিছু না জানায় তাহলে আমি কিন্তু চলে যাবো, আর ডক্টর আবার দেখা করতে যেতেও বারণ করলেন। তো 5টা অবধি অপেক্ষা করার পর ও ফাইনালি যেখানে ডক্টর বসেন সেখানে গেল। তো 5টা থেকে 9টা অবধি ওখানে টাইম গেছে, যাই হোক 2-3 ঘন্টা তো বসতেই হয়েছে 8টা অবধি। নিয়ে ডক্টরকে দেখানোর পরে ডক্টর কী কী বলেছে সেগুলো এবার তুমি বলো। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হয়েছে কি, ওর এই 32 উইকসে বেবির যেরকম গ্রোথ থাকা উচিত সেটা নেই, সেটা ডক্টর কালকেই দেখেই বলেছিলেন, ওই জন্য ইউএসজি করাতে বলেছেন ইমিডিয়েটলি একটা।
প্লাস ইউএসজি করি, এটাও আমরা জানতে পারলাম যে যে অ্যামাউন্ট অফ অ্যামনিওটিক ফ্লুইডটা থাকা উচিত স্যাকে ওর, সেটা সেটা ইউজুয়ালি ওই 10 FPI বা AFI এরকম কিছু একটা টার্ম আছে, সেটা বেশি থাকলে ঠিক, কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে ডক্টরের সাথে যেটা কথা হলো তো ডক্টর বললেন একটু একটু কনসার্নিং ব্যাপার, কারণ জলটা কমে যাচ্ছে এবং আরও যদি এটা না ইয়ে করা হয় তো কমে যাবে এবং সেটা একটা প্লাস বেবি গ্রোথ কম হয়, তো দ্যাট ইজ আ ম্যাটার অফ কনসার্ন। তো সেগুলো ডক্টরের সাথে কথা হলো এবং একটা মেডিসিন যেটা দিয়েছিলেন কালকে বেবি গ্রোথের জন্য সেটা কোথাও পাচ্ছিলাম না, অবশেষে ডক্টরই হেল্প করলেন, একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের নাম্বার দিয়ে ডক্টর ওটাতে হেল্প করলেন এবং এটার সেরকম কিছু সলিউশন ওরকম নেই, আমরা গুগলেও দেখলাম কয়েকটা, এবং তো এটা মেনলি হচ্ছে জল বেশি করে খেতে হবে, তো মেবি ও জল খায় না ঠিক করে, না আমি থাকি না আমি তো বুঝতে পারি, আমি জল ঠিক আমার মনে হয় জল খায় না, তো ডক্টর বারংবার আমাকে বললেন, এটাও জিজ্ঞেস করলেন আমাকে যে আরেকটা কথা যেটা আমার বলা হয়নি সেটা হচ্ছে লাস্ট যে লাস্ট 21 দিন আগে যখন ডক্টরকে আমি দেখিয়েছিলাম তখন আমার ওয়েট 50 গ্রামও বাড়েনি, মানে যা ওয়েট তার আগের মাসে ছিল সেই ওয়েটই আমার কিন্তু আগের মাসেও ছিল, তো তখন কিন্তু ডক্টর বললেন যে গ্রোথ ঠিকঠাক আছে, গ্রোথ তো বেশ ভালোই মনে হচ্ছে চেক আপ করে, কিন্তু আমার মনে একটু খটকা লেগেছিল যে যদি বেবির গ্রোথ হয়, মানে এবারে তো তোমার 4 কিলো ওয়েট আবার বেড়েছে, 4 কিলো না 3 কিলো যাই হোক 3.8 গ্রাম এ মাসে বেড়েছে, হ্যাঁ এরকম বেড়েছে, হ্যাঁ তো ওটা আমি জানি না, আমার মনে হয়েছিল যে যাই হোক যদি 50 গ্রাম ওয়েট বাড়ে তাহলে আমার তো সেই 50 গ্রামটা বাড়বে, তো সেই মাসে তখন বাড়েনি, তখন ওটা কিন্তু ডক্টর কোনো ম্যাটার অফ কনসার্ন হিসেবে দেখেননি, উনি দেখে বুঝেছিলেন নিশ্চয়ই, এবার তো দেখে বুঝে বললেনই তোমাকে যে না হয়নি সেরকম, যাই হোক তো আপাতত দ্য রেমেডি ইজ খালি এই সপ্তাহে গুগলে আর ইয়েতে যেটা আমি দেখলাম ইউটিউবে সেটাতে অনেক গুগলে তো আর কিছু সেটা না অনেক কিছু ঠিকঠাক তো দেওয়া থাকে, ওটা রিজন গুলো দেওয়া থাকে এটাতে, মানে ওয়াটার কম হলে বেবির অনেক ক্ষতি হতে পারে সেগুলো সব পড়ছি, স্বাভাবিক যাই হোক, তো এখন আপাতত যেটা ডক্টর বলেছেন একটা ওষুধ দিয়েছেন ওটা 15 ডেজ খেতে হবে, ওষুধটা এতটাই ক্রিটিক্যাল ওটার কোনো সাবস্টিটিউট নেই, মানে ওটা ডক্টরও নিজেও খুঁজলেন আমার সামনে ওটা কোনো সাবস্টিটিউট নেই, ওই ওষুধটাই খালি, আর ওকে এই সপ্তাহে 2 দিন হসপিটালে অ্যাডমিট করতে হবে ফর দ্যাট ইন্ট্রা ইউটেরাইন একটা একটা ইয়ে দেবে, একটা স্যালাইন টাইপের কিছু দেবে যেটা বডিতে ওর মানে অ্যামনিওটিক ফ্লুইডটা রিপ্লেনিশ সাথে করে, এবার জানি না ওটা কীভাবে দেবে, ওটা ওকে একটু চ্যানেল করে দেবে বা সার্ভিক্সের মধ্যে কোনোভাবে ক্যাথিটার বা এসব লাগিয়ে কিছুভাবে দেবে, কারণ যেটা আমরা ইন্টারনেটে দেখেছি ইন্টারনেটে অনেক কিছুই লেখা থাকে, তো সেখানে লেখা আছে অনেক কিছু, এবার জানি না সেটা ডক্টর বা হসপিটাল, আমি কথা বলে এসেছি হসপিটালে কালকে, কালকে সকালে ওকে হসপিটালে অ্যাডমিট করবো, একদিন থাকতে হবে ঠিক আছে, বার্থডে প্রতি বছর আসে, এটা যদি ঠিক হয় আমরা প্রতি বছর উই উইল সেলিব্রেট আওয়ার বার্থডে, ঠিক আছে তো ওটা কোনো ব্যাপার না, কাল হবে একবার আর হয়তো আর একটা এই উইকে একটা কোনো একদিন, কাল যদি না ছাড়ে পরশু দিন বেরোবে, বাট তখন দেখা হবে, বিশাল একটা ব্যাপার, বিরাট একটা ব্যাপার, ওটা নিয়েও আমি ভাবছি না, বিরাট একটা ব্যাপার, মানে বাচ্চার ভালো থাকবে সেটার থেকে ব্যাপার হচ্ছে আমি যাবো যখন আমার সাথেও যাবো, এটা ওর কাছে একটা বিরাট ব্যাপার, যাই হোক তো আপাতত ওটাই এখন নিয়ে, আর এখন আমাদের সব ওটাই নেক্সট 2 উইকস ইজ ভেরি ক্রিটিক্যাল, নেক্সট 2 উইকসে ওষুধ খেয়ে এবং এটা এই প্রসিজারটা করার পর আমি পজিটিভ যে ঠিক হয়ে যাবে, অ্যান্ড যেটা নর্মাল কোর্স অফ অ্যাকশন নভেম্বরের লাস্টের দিকে যেরকম আছে হয়তো সেরকম টাইমেই হবে আমি পজিটিভ, বাট এর টেনশনের অন্ত নেই, ওর টেনশন মানে
গোটা দুনিয়া টেনশন নিয়ে মাথায় বসে আছে। তো যাই হোক, এটুকুই আমি ওকে তখন থেকে বোঝাবার চেষ্টা করছি যে পজিটিভ থাকো, যেটা করতে হবে সেটা করতে হবে। কি করে আমি পজিটিভ থাকব, যেটা করতে হবে সেটা না, ওই আগে কি হবে না আগে কি হয়ে গেছে সেটা চিন্তা করে লাভ নেই। সামনে দুটো সপ্তাহ ইজ ভেরি ক্রিটিক্যাল, তাতেও তোমাকে একটা পজিটিভ মাইন্ডে থাকতে হবে। ক্ষতি না হয় ক্ষতি হবে না, আগামী দুটো সপ্তাহে তোমাকে পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে থাকতে হবে। অ্যান্ড নিজের যেটা খাওয়া, নিজের যেটা দাওয়া, প্রপার জল খাওয়া সব কিছু, এবং একটার পরের সপ্তাহে পুজো। আমি গোটা পুজোর উইকটা আমি বাড়িতেই থাকবো, আমি নেক্সট উইক আমি ফ্রাইডে চলে আসবো, আমি তারপরে উইকটা পুজো। মানে তুমি তুমি মোটামুটি পাঁচ সপ্তাহ বাড়িতে নেই, আর ওখানে কিন্তু রিপোর্টে ওটাই আছে পাঁচ সপ্তাহ পুরো, মানে চার থেকে পাঁচ। এটা তো কোনো কারণ হতে পারে না, না আমি নেই বলে হবে না, এটা তো কোনো কথা নয়, এটা কোনো কথা নয়। যাই হোক, তো ওটাই কথা। আপাতত কালকে তাহলে ওকে আমি সকাল সকাল গিয়ে কথা বলে এসেছি, সকাল সকাল গিয়ে অ্যাডমিট করবো। এবার জানি না কালকেই ছেড়ে দেবে কি না, বা পরশু ছাড়বে হয়তো সকালে, যদি প্রসিজারটা পুরো কমপ্লিট না হতে হতে কাল দেরি হয়ে যায়, তো একটা ছাড়ার টাইম থাকে ছটা সাড়ে ছটা নাগাদ ছাড়ে। দ্যাট ইজ দ্য থিং এখন আপাতত, ওটাই সবাই এটাই প্রে করো যেন থিংস গেট আন্ডার কন্ট্রোল, সব কিছু ঠিক হয়ে যায়, এবং আমাদের যেন ডক্টর ওটাই বলেছেন যে টু উইকস মনিটর করার পর যদি সেম কন্ডিশান থাকে তাহলে হয়তো ওটি করে দেবে, আর যদি ঠিক থাকে তাহলে উই উইল মুভ অ্যাহেড উইথ ইট, দেন আমাদের যেরকম নর্মাল আছে সেরকমই হবে, ওটাই একটা ব্যাপার, দেখা যাক। তো এগুলো বলা তোমাদেরকে খুব দরকার ছিল, কারণ এগুলো বলতে না পারলে আমারও একটা অস্বস্তি লাগতো। আর যদি তোমরা কেউ, তোমাদের মধ্যে কেউ যারা আমার ভিডিও দেখছো, তাদের যদি কখনো এরকম ক্রিটিক্যাল সিচুয়েশান হয়েছে, কন্ডিশন হয়েছে, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, তাতে আমি একটুখানি সাহস পাবো বা আর একটুখানি ডিটেলে জানতে পারবো হয়তো, কারণ এরকম আমি কারোর শুনিনি। এই যে বললাম, যেহেতু রেয়ার কন্ডিশন এটা, এরকম চট করে হয় না, তো সেই জন্যেই বলছি। আর দিদিভাই, তারপর দিদিভাই আর বাবা বেরিয়েছিল, একটু গেছিলো মন্দিরে, তো ফেরার সময় ওর জন্য কেক টেক নিয়ে এসছে, এবার ও কেক দেখে রেগে গেছে, বাট ওরা তো কেউ জানে না যে এরকম ডক্টর বলেছে বা কিছু, তো সেই জন্য আমি থাকবো না বলে ওরাও কেউ কিছু করতে চাইছে না, বাট আমি তো থাকলে ভালো করে সেলিব্রেট করতাম। তো এবার আমি থাকবো না বলে কিছু হবে না, সেটা তো আমারও ভালো লাগছে না। দেখা যাক, সকালবেলাতে কেক কাটবো, বলার বিষয়ই না এখন, সবারই ওটাই টেনশন যে সব কিছু যদি যেন ঠিক হয়। বার্থডে তো একটা ইটস জাস্ট আ ডে, এটা কোনো ব্যাপার নয়, সেটা আমিও ইয়ে করছি না যে হ্যাঁ চলো এটা করতে হবে, ওটাই বেশি প্রায়োরিটি। আমিও জানি আমার প্রায়োরিটি কী এই মুহূর্তে, বাট হ্যাঁ একটা জেনারেল এমনি মন খারাপ তো হয় যে এই দিনটাতে আমি সব কিছু করি, অ্যারেঞ্জমেন্ট করি, সব কিছুর ইচ্ছে ছিল করবো, বাট ঠিক আছে ওটা প্রতি বছর করতে পারবো। এখন আপাতত আমার প্রায়োরিটি যেটা, আমার তার কথাই ভাবতে হবে, আমি তার কথাই ভাবছি। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, সকালবেলায় হয়তো আমি 9:30 নাগাদ যাবো হসপিটালে, তো তার আগে কেকটা কেটে নেব। কালকের কী আপডেট থাকছে সেটাও আমি তোমাদেরকে সুযোগ বুঝে জানাবো, তারপরে কালকে তখন ব্লগটা না হয় শেষ করব, বা যতক্ষণ অবধি তোমাদেরকে এটার পুরো আপডেটটা আমি দিতে না পারবো আমার নিজেরও মানে শান্তি হবে না। তো তো এই হচ্ছে ব্যাপার, আপাতত 11টা বাজে, একটুখানি রেস্ট করি, দেখা যাক যদি রাতের বেলায় কিছু করা হয় তাহলে অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত তো আপাতত গুড নাইট, আর তোমরা অবশ্যই আমার জন্য, আমার বেবির জন্য প্রে করো যেন ও সুস্থ থাকে। আমি তো সবসময় এটাই বলছি, আমার যা হয় হোক ও যেন সুস্থ থাকে, ব্যাস। চলো দেখা হচ্ছে আবার কালকে।